I was a little bit jealous that Raviji chose to have Kumar Bhaiya play with him after my father than actually me coming and joining him. So, but in the end it was a great source of satisfaction that one of ours was able to carry on where my father left off with Raviji. So it is an amazing thing. দাদুকে আর দিদাকে দুজনকে আমরা পাঠিয়েছিলাম বেনারসে ওই ঘুরতে টুরতে আর কি। দাদুর কাছে শোনা গেল
যে রবিশঙ্কর জিও তখন পণ্ডিতজিও তখন বাংলাদেশ গিয়েছিলেন, ওই সময় ছিলেন। তো আশু ভট্টাচার্যের কাছে যখন বাবা দেখা করতে গেলেন দিয়ার দাদু, তখন আশুবাবুর বাড়িতে উনি বললেন যে এরকম বিশ্বনাথ তাহুড়ো করো না, বসো, রবু আসবে। ওনা তো ওনারা সব নাম ধরে ডাকতেন। ওখানে যখন রবিশঙ্করজি এলেন, আসার পরে মাকে আর ভাবিকে দুজনকে দেখি, দাদু দিদাকে দেখে ওনার এই তোমাদের কতদিন বাদে এক দেখাতেই চিনেছেন। ওনার খুব ইচ্ছে ছিল যে বাবার সঙ্গে কলকাতা শহরে এসে একটা কোনো প্রোগ্রাম বাজাবেন, কিন্তু আনফর্চুনেটলি তারপরে আমার বাবা কলকাতায় আসার পরেই দাদু মাস খানেক দুয়েকের মধ্যে, এটা ফেব্রুয়ারি ছিল আর মার্চে 29 বাবা মারা যায়। ইনফ্যাক্ট তার কয়েক মাস বাদে কলকাতাতেই আমার সঙ্গে যোগাযোগ হলো, মানে উনি ছিলেন তখন আমি কলকাতায়, আমি আবার দিদাকে নিয়ে গেলাম গিয়ে কথাবার্তা বলতে। উনি তখন বললেন যে তুমি বাবার নামে একটা প্রোগ্রাম করো আর তুমি আমার সঙ্গে বাজাও। এই পাড়ার সঙ্গে আমাদের বহু স্মৃতি জড়িয়ে আছে। এই পাড়াতে আমার তো জন্ম, বাবা যখন এসেছে দাদারা খুব ছোট্ট তখন এখানে, সৌভাগ্যবশত এটা একটা খুব সমৃদ্ধ পাড়া, কারণ এখানে পণ্ডিত অনাথনাথ বোস থাকতেন একদম আমাদের বাড়ির গায়ে বাড়িটাতে। তার ফলে এইখানে বাদল খাঁ সাহেব, তবলার লেজেন্ড সুরেশ খাঁ সাহেব এবং আরও বহু আমার গুরুদেবের বাবা হচ্ছে রাফিজ আলী খাঁ সাহেব, বড়বেলা মালিক খাঁ সাহেব দীর্ঘদিন এইসব পাড়ায় থেকেছেন। আর কন্টেম্পোরারি তখনকার শিল্পীরা সবাই চলে আসতো আড্ডা মাত্র বিভিন্ন কারণে, এবং তখন অবশ্য এই শাস্ত্রীয় আর উপশাস্ত্রীয় সঙ্গীতের ভাগাভাগিটা হয়নি। ফলে যেখানে আলী আকবর খাঁ সাহেব, রবিশঙ্কর, আমার গুরু বিলাস খাঁ সাহেব আসতেন আড্ডা মারতে, সেইখানেই ধনঞ্জয় ভট্টাচার্য, অখিল বন্ধু ঘোষ, জগন্ময় মিত্র, পরবর্তীকালে রবীন্দ্রজন এই পাড়াতে অনেকদিন থেকেছেন। ফলে আমাদের কাছে না ওই দুটো বিষয় একেবারেই এক ছিল। আবার ওই পাড়াতেই কিন্তু ফুটবল ক্রিকেটকে কেন্দ্র করে এই সব গাইয়ে বাজিয়েদের মধ্যে অনেক ঝগড়াঝাটি, সে সবই পুরোটাই একটা মিষ্টি ব্যাপার। আমার তো মনে হয়েছে যে এই সব পরিবেশে বড় হওয়াটাই ছিল জরুরি, তাই বোধ হয় গান বাজনাটাকে এরকম ভাবে আমরা দেখতে পেয়েছি। আনোখেলালজির বাজনা শুনে ট্রাম লাইনে বসে খবর কাগজ পেতে শুনছিলেন অল বেঙ্গলে, 50 পয়সার টিকিট, কিন্তু কাটবার ক্ষমতা ছিল তখন, 50 পয়সার অনেক ভ্যালু। তো দরজা ফাঁক করে ভলেন্টিয়ারকে রিকোয়েস্ট করতে গেছিলেন যে আমি একটু মানুষটাকে দেখবো, তখন বাজনা তুখোর চলছে, এই যে মানুষ না মেশিন না কি ভগবান এইরকম তবলা, এই ফাঁক করে যখন দেখতে গেলেন তখন ভলেন্টিয়ার খুব অপমানিত মানে তাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে প্রায় আর কি ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিয়ে, ও তো দেখতে পয়সা লাগে টিকিট লাগে এরকম। তো বাবার খুব সেনকে সেন্টিমেন্টে লেগেছিল, দেখবো, বসতেও চায়নি ঢুকতেও চায়নি, আমাকে এরকম অপমান করলো লোকটা। তো বাবা সেদিনকে প্রতিজ্ঞা করে বাড়ি ফিরেছিলেন যে এরপরে যদি কোনোদিন হলে যাই তাহলে একদম সোজা স্টেজে গিয়ে বসবো, আর তা না হলে আর জীবনে কোনোদিন হলে গান বাজনা শুনতে আমি যাব না। সালটা ছিল 1980। বাবা স্নান স্নান করে খেয়ে ঘুমালেন, আমি পাশেই ছিলাম, এবং একেবারেই অকস্মাৎ বাবার বুকে যন্ত্রণা। আমি নিজে ফার্স্ট এড করেছি কিন্তু তবুও কিছুই করতে পারলাম না। মিনিট তিনেকের মধ্যেই বাবা মারা গেলেন এবং একেবারেই দিশাহারা হয়ে গেলাম। তখন প্রায় ভগবানের মতন এসে হাত বাড়ালেন আমার গুরুদেব উস্তাদ আমজাদ আলী খান। আসলে 76 সাল থেকেই ওস্তাদজির সঙ্গে দাদা বিক্ষিপ্ত বাজার ছিল এদিক ওদিক, কিন্তু সেই সময়টা এত ক্রুশিয়াল ছিল, ওস্তাদজি বুঝতে পেরেছিলেন যে এই সময় যদি আমাদের পাশে না দাঁড়ানো আমরা নেহাতি খুব দুর্দিন দেখব। मुझे लगता है जब किसी कलाकार की कला जब उसके काम में चमक रहती है तो वो कुछ भी करता है, वो एक स्टाइल लगता है।
একটা জায়গা হচ্ছে কিন্তু পার্সোনালিটি। তো এই পার্সোনালিটিটা কিভাবে গ্রো করে, তোমার তোমার বয়সে তুমি ধা বলতে যা বুঝো, আমার বয়সে আমি ধা বলতে আর অনেক কিছু বুঝি। বড় গুরুজি বাজাতে বাজাতে, আমাদের কাছে টেপ আছে, তো বড় গুরুজি বাজাতে বাজাতে যখন একটা তিহাই এসে পড়েছে, তখন নাটু দাদুকে বলছেন, ধা কে উপর ঠেরনা, ধা কো সমঝনা, সম কো সমঝনা, ইয়ে বহুত মুশকিল বাত হ্যায়, ইসকো সমঝনা চাইয়ে। তো আমি এটা শোনার পর যখন আমি চিন্তা করলাম কি বলছেন উনি, ধা নিয়ে ভাবতে হবে, সোমটা নিয়ে ভাবতে হবে। আমি এই নিয়ে রবিশঙ্করজির সঙ্গে একবার আলোচনা করলাম, দাদুর সঙ্গে আলোচনা করেছি, এক একজনের এক এক রকম ওপিনিয়ন, যে ধায়ের অনেক বড় জায়গা, কোন লয়েতে ধা কতটা কভার করছে, ধায়ের সাউন্ডটা কিরম হওয়া উচিত, নাদ ব্রহ্ম বলতে কি, তার সঙ্গে ধায়ের কি যোগাযোগ সেই ব্রহ্মের সাউন্ডের সঙ্গে, এই নানাধি রকম তত্ত্বের আলোচনার মাঝখান থেকে কিন্তু ধায়ের উপলব্ধিটা আমার বয়সে এসে একটা অন্যরকম দাঁড়িয়েছে। তো এইরকম ভাবে আস্তে 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 একটা বাজনার পার্সোনালিটি, এবং যখনই বীজের ভেতরে ডেপথটা বাড়ছে, তখনই জানবে তোমার ওই স্টেজে যখন তুমি বসবে, সেইটা তোমার একটা চেহারার মধ্যে দিয়ে একটা তার একটা ভাব আসে। तबले में हमको एक स्वर सुनाई देना चाहिए, क्योंकि तबला एक ही स्वर होता है, सा में मिलता है, तो वो सा अगर सही मिला हुआ हो, सच्चा स्वर हो, तो उसका आनंद हमको आता है। वो एक हमारे लिए तानपुरे का काम करता है, और हमको एक जो लगातार जो उनकी जो ध्वनि मिलती है सा की, उससे हमको बहुत आनंद मिलता है, क्योंकि वो स्वर में मिलाते हैं तबला। টেকনিক তো প্রয়োজন, টেকনিকের ভীষণ ভাবে প্রয়োজন, কিন্তু টেকনিক বলতে শুধুই যে ফিঙ্গারিং তা না, তবলাতে হাতটা কিভাবে রাখতে হবে সেটা একটা টেকনিক, এবং কোন সাবজেক্টে হাত কি করে ফেলতে হবে সেটাও একটা ইম্পর্টেন্ট, সেটা একটা টেকনিকের ব্যাপার আছে। টেকনিকটা প্রয়োজন তো বটে, কিন্তু টেকনিকটা কখন অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে হবে। কুমারের একটা অসাধারণ নিজস্বতা আছে, যেটা ও বাজালেই মনে হবে হ্যাঁ এটা কুমার বোস বাজাচ্ছে। ভার্সেটালিটিটা একটা স্কিল, সিগনেচারটা আরেকটা স্কিল, আর তার স্টাইলাইজেশনটাও কিন্তু আরেকটা স্কিল। যেমন একটা মানুষের আইডেন্টিটি, এই আইডেন্টিটির মধ্যে দুটো দিকই থাকতে পারে, মানুষটা কুৎসিত হতে পারে, মানুষটা সুন্দরও হতে পারে, কিন্তু আইডেন্টিটিটা আইডেন্টিটি, মানুষটা কুৎসিত হলেও মানুষটা এইরকমই, এরকম আরেকটা মানুষ নেই। এটা হচ্ছে সিগনেচারের দিক, এবং এটা হচ্ছে ন্যূনতম দিক। আবার এমনটাও হতে পারে যে তার সিগনেচারটা খুব প্রচ্ছন্ন হয়ে গেল, খুব ইনডাইরেক্ট হয়ে গেল, বা খুব প্যাসিভ হয়ে গেল। সেখানে সিগনেচারটা প্যাসিভ হয়ে গেল বলতে আমি এই বোঝাতে চাইছি যে সে এমন মাত্রার কাজ করে, তার কাজকর্মের চেনাটা বোঝা যায় তার কাজকর্মের অসম্ভাব্যতার মাত্রা দেখে, যে এইরকম একটা অসম্ভব কম্পোজিশন, এইরকম একটা ডাইনামিক কম্পোজিশন, এরকম একটা ক্রিয়েশন, এরকম একটা ভার্জিন ডাইমেনশন, এরকম একটা ভার্জিন ডাইমেনশন, এরকম একটা আনহার্ড মেলোডি, এরকম একটা আনসিন অ্যাসপেক্ট যেটা হয়নি কখনো আগে, মডেল ফ্রি কিছু একটা, সেটা দেখে বোঝা যায় এটা ওই মানুষটা ছাড়া এরকম কাজ কেউ করবে না। চাই ও একল তবলা বাজান হোক, कोई पास किस किस्म की विद्या है वो आप उनको सुन करके हैरत में हो जाएंगे। संगत हो
तंत्रकारी के साथ संगत हो, नाच के साथ हो, कई तरह का हो। As far as his skeleton is concerned, it all belongs to the Banaras, Banaras. But he has added something to it. His Baj also has a flavor of the style of Pandit Shanta Maharaj, which was slightly different from the Baj of Pandit Kante Maharaj and Pandit Kishan Maharaj. It's also perhaps possible that he has absorbed some of the characteristics of Lucknow Baj. For Moscow Festival Orchestra, we were living in Lodi Hotel in Delhi. Kumarda, myself, Vishnu Mohan Bhai, and we all were together. And so, in a night, suddenly we just asked him to play, something like Gulam Ali would like to hear. And he just said, who can sing? In the night, I requested Ashit Bhai, Ashit Desai, who is another, like my elder brother, another great artist. He just sang one ghazal and Kumarda played one of the best ghazal accompaniment I ever heard. Thank you.
जिसको ठेका बोलते हैं, ठेका का मतलब ही मैं ये चाहता हूँ कि वो सिर्फ ताल की मात्रा और खंड दिखाने वाला नहीं है, उसका जो एक निकास है, उसका गाने के साथ कैसा संबंध है, उसका बहुत स्टडी करना पड़ता है और वो संस्कार के साथ ही होता है। ये सब बातें मुझे कुमार भाई के बजाने में दिखती है। আমি একটা কথা বলিনি, যেহেতু আমার ছাত্রদের করা এই অনুষ্ঠান বাবার নামে করেন, ছাত্ররা সবাই এখানে আছে, ছেলেরা সঙ্গে থেকে সবাই বাজালে, সবসময় ক্লাসে বলা যায় না, সঙ্গতের সময় ঠেকা দিয়ে কতখানি সাহায্য করা শ্রোতাকে বুঝবার জন্য যে কোন তান কীভাবে শেষ হচ্ছে, কখন গানে মুখাচ্ছে, কোথায় ফাঁক, কোথায় সোম, ঠেকা কত রকমভাবে দেওয়া যেতে পারে, একই রকম মনোটানাস ঠেকা, সেটাও ভালো লাগে না, আমার সবসময় আসতে তাও ভালো লাগে। সেটা একটু লক্ষ্য করা যে সংগতের মেন যা কোথায় কতটুকু কি হবে, এটা একটু লক্ষ্য করা। কুমার ভাই এক ऐसे कलाकार हैं जिनका हमारा संबंध पिछले करीब 40 वर्षों का है और उनको हम अपने हर कॉन्सर्ट में मिस करते हैं। कुमार भाई के दिल में जो प्रेम है, जो प्यार है, जो संगीत के लिए पैशन है, वो पैशन ही उनको इस काबिल बनाता है कि जो गायन के साथ, वादन के साथ, नृत्य के साथ, एकल तबला, ये चारों में वो निपुण हैं। और दुख का बात ये है कि कुमार भाई को समझने वाला आदमी इस जगत में बहुत ही कम है, तो उनके प्यार को जो समझता है वही इस बात को कह सकता है कि उनका दिल इतना कोमल है और संगीत के लिए वो समर्पित है, उनका रोम रोम जो है संगीत में ही जीता है। उनका मैं देख रहा हूं धीरे 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 साउंड के ऊपर इतना उनका रिसर्च है कि उस साउंड से हम लोग के साथ जब वो बजाते हैं तो हमें 2 घंटे की जगह 6 घंटे गाने का मन करता है। आखिर अगर संगीतकार हो तो जिनके तबले में, कला में म्यूजिक निकलता है, तो माध्यम तो तबला हो गया, किसी का माध्यम गाना होता है, किसी का डांस होता है, लेकिन इनका माध्यम तबला है, लेकिन इनके तबले से संगीत बजता है, ये बहुत बड़ी चीज है। संगीत चलना और संगीत को समझना ये बड़ा असर वाली चीज है। भक्ति रस जो है वो अंदर होता है, वो दिखता नहीं है, उसको महसूस किया जाता है, उसको रिस्पेक्ट किया जाता है, उसको सोचना पड़ता है। तो आप संगीत में हो, आपको गुरु से प्यार हो, तो धीरे धीरे जितना आप गहराई में जाएंगे तो धीरे धीरे ऊपर वाले से संपर्क होता रहेगा। अगर आप ढूंढेंगे शुरू से तो शायद ना हो पाए। আপনি ধরুন আপনি বিদেশে কোথাও বাজাতে যাচ্ছেন, তো একটি শহরে আপনার একেবারেই অজানা এবং অচেনা সহ সেখানে একটি সন্ধ্যেবেলায় একা হোটেলের ঘরে বাজার শুনে বসে আছেন, তখন তার কথা আপনি সবচেয়ে বেশি করে মনে পড়ে। তো আমার মার খুব পছন্দ হয়ে গেছে এক দেখাতেই। আমার মার খুব ইচ্ছা ছিল যে যদি জামাই হয় এরকমই জামাই হওয়া উচিত আমার, সুন্দর সবকিছু। হ্যাঁ, ওই জন্য আমার অবারিত দ্বার ছিল সবসময়, কিন্তু অনেক ছেলেদের মধ্যে আমি সবসময় যেতাম না। বাড়িতেই একবার গিয়ে বেশ মানে ঘন্টা তিনেক আমরা গান বাজনা করেছি, কিন্তু ওর যেটা ছিল আমাকে লয় থেকে নড়িয়ে দেবে, কিন্তু সেটা ও করে উঠতে পারেনি। হ্যাঁ, তখনই
একটু দুর্বল হয়ে পড়েছিল। প্রস্তাবটা আমার মেজদার তরফ থেকেই ওর কাছে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই তিনজনের ইগো কিন্তু একরকমের নয়, তিনজনের ইগোটা তিন রকমের। আর দাদার ইগোটা হচ্ছে আর্টিস্টিক ইগো, আমার ইগোটা হচ্ছে হিউম্যান ইগো। আমি মানুষ হিসেবে অহংকারী মানুষ, আর জ্যাঠাই একজন অহংকারী শিল্পী। মানুষ হিসেবে কিন্তু খুব সরল স্বাভাবিক। তবে আমাদের ক্ষেত্রে যে অমিলগুলো, সেই অমিলগুলো আমার কখনোই মনে হয়নি খুব একটা নেতিবাচক। একেবারে যে নেতিবাচক হয় না সেটাও বলবো না, বললে অসাধুতা হবে। কিছু কিছু সময় ধ্বংসাত্মক না হতে পারে, কিন্তু কিছু কিছু সময় অ্যাটলিস্ট লেস কনস্ট্রাকটিভ হয়। সেই জন্যে এই তিনটে তিনটে পিক, এতে তিনটে তিনটে রকম, সেখানে তিনটে তিনটে গরমিল খুব ভালো মেলে। তো সেই জায়গাটায় আমাদের না মেলা গুলো ভীষণ মেলার মতোই খুব বৈচিত্র্য। সব থেকে খারাপ সময়ে জীবনের যেটা বলি সেটা হচ্ছে, আমি যখন রবিশঙ্করজির সঙ্গে বাজনা ছাড়লাম, ঘটনা হলো যেটা যে চতুর্দিকে সবাই জানতো যে রবিশঙ্করের সঙ্গেই ও বাজায়, রবিশঙ্করজির সঙ্গেই বাজায়, ওকে আর পাওয়া যায় না, ও তো ওনার সঙ্গে ব্যস্ত। তো অটোমেটিক্যালি আমাকে কেউ খোঁজেও না, কেউ ডাকেও না। তো এইসব নানাধি রকম মিলিয়ে 94 থেকে আমার প্রোগ্রাম প্রায় মানে 96-97 দুটো বছর আমার প্রায় প্রোগ্রাম নেই, মানে কিছুই নেই। এদিকে ক্লাসটাও প্রচণ্ডভাবে কমে গেছে। ওই যা পয়সা একটু আর দু বাইরে থেকে যা নিয়ে এসেছিলাম পণ্ডিতজির সঙ্গে ঘুরে টুরে, তো সেইটা দিয়ে কোনো রকমের সংসার চালানোই। তখন আমাকে গুরুজি আহমেদাবাদে একদিন আমাকে লক্ষ্য করে বললেন যে তোমার মুড মেজাজটা একটুখানি চেঞ্জ, ভালো না মনে হচ্ছে আমার, কি ব্যাপার? তখন আমি সব বললাম যে এই ব্যাপার গুরুজি, কি করবো ভেবে পাচ্ছি না এ ব্যাপার। বললো ভগবান তোমাকে এতদিন একটা স্ল্যাব পর্যন্ত তোমাকে একটা জায়গা দেখিয়েছেন, করিয়েছেন, সব কিছু হয়েছে। এইবারে তোমার দ্বিতীয় স্ল্যাপের জন্য প্রস্তুত হওয়ার জন্য ভগবান তোমার সময় দিয়েছেন। আচ্ছা, তুমি সেইটা ভাবো, পজিটিভটা ভাবো, এবং তুমি এবারে দ্বিতীয় স্ল্যাপের জন্য যা তুমি করতে পারোনি, রেয়াজ তোমার যেগুলো যে অ্যাসপেক্টগুলো করা উচিত, তো এইগুলোর দিকে তুমি ধ্যান দাও। ইজ রিয়েলি আপনি গুরুকে নাম কো লেকে এসা জানতে হবে। वैसे तो पंडित किशन महाराज के नाम को उठाना इस नॉट ए जो इस नॉट स्मॉल बात, मगर ये कुमार बोस जी ने कर दिखाया कि हाँ, गुरु के नाम को भी किस तरीके से उठाया जा सकता है। मुझे छोड़ करके दुनिया देखते ही नहीं थे, और इधर ताके तो कुमार कहां गया, और उधर ताके तो कुमार कहां गया। वो खाते समय कुमार को चाहिए, उनको उनको मार्केटिंग करने के समय चाहिए, उनको प्रोग्राम के समय चाहिए, उनको गुस्सा हो जाए तो कुमार को चाहिए, उनको प्यार हो जाए तो कुमार को चाहिए। और मुझे ऐसा था कि मुझे अच्छा भी लगता था कभी कभी तकलीफ, मतलब तो रात को 3 बजे 4 बजे बस कुमार ही कुमार। मैं कहीं पहुंच गया, उनको मालूम हुआ कि मैं दिल्ली में आ चुका हूं, और वो भी आए, तो अब कुमार कहां है ढूंढो। अब हमारे पास खबर पहुंचा तो हम फोन किए, बोले यहाँ भाई यार मैं इस होटल में, तुम वहां, ये कैसे होगा, कुछ तो करो, या तो मुझे ले जाओ या तुम आ जाओ। आई एम वेरी फॉर्चुनेट कि मैंने इतना प्योर गुरु का संग किया है मेरे पिताजी के बाद। आज कुमार ने जो हमारा सम्मान यहाँ किया है, इनके हर शिष्य को ध्यान में रखना चाहिए कि अपने गुरु का सम्मान किसी तरीके से करना चाहिए जैसा कि कुमार ने हमारा। Thank you.
ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল, পরে আমার ওয়াইফও আমাকে বললেন, আমাদের খুব স্বপ্ন ছিল যে একটা গুরুকুল করা যেখানে বিশেষ করে দূর থেকে ছাত্ররা আসবে, এবং ব্যাপারটা হচ্ছে কি গুরুর সঙ্গে থাকা, গুরুর চোখ দিয়ে জগৎটাকে দেখা। গোলটা এসছে লখনৌ থেকে বললাম, বাহ, কিন্তু যেহেতু বাংলাদেশে আমরা বাজাচ্ছি, বাংলাদেশের এটাকে নিয়ে আসা হয়েছে, তবে বাংলাদেশের রুটটা কোথায় খুলবে এইটা হচ্ছে ব্যাপার, যে মিশ্রণ ঘরানা মিশ্রণ কিভাবে করতে হয়। এই আমার বেডরুম, আর এই ঘরটা আমি রেখে ছাত্রদের ওয়াইফ তারা আমার বৌমারা সব আসেন, আর এই জায়গাটা যেটা এখানটায় বসে আমরা একসঙ্গে কথাবার্তা বলি, গল্প গুজব করি, আবার বিজয় সম্মেলনী বা সংসদ সম্মেলন যাই হোক ছেলেরা চাইলে ছোট করে করো অবস্থানের জন্য এই জায়গাটা নিয়ে রেখেছি। বানারস কা বামা জো মুজফ্ফরপুর কা ফজলি আম, হ্যাঁ यार ऐसा गोलट के जो है এই মজাটা নিতে হবে, যে বানারসের মায়া নেই যে রস তার ভেতরে ছিল বলে তবে সে মায়া। ব্যাপারটাকে খুব একটা আধুনিক করতে চাই না বা চাইনি, পুরনো দিনের ওস্তাদরা যেভাবে জীবনে স্ট্রাগল যাকে বলে দৈনন্দিন স্ট্রাগল যেটা নিজে হাতে জীবনকে গড়া, এখন দেখা যাক স্বপ্ন কতদূর সফল করতে পারি। জীবন বড় না সঙ্গীত? সঙ্গীত ডেফিনেটলি লিভড হিজ লাইফ কিং সাইজ। তবলা না গান? গান। ইতনা সুলঝা হুয়া কলাকার বহুত হি বিরলে হোতে হ্যায়। শোম্যানশিপ নাকি মিউজিশিয়ানশিপ? ও যে দুটোই দরকার পড়ে, ও পুরা কা পুরা কন্ট্রিবিউশন হ্যায় বেনারস ঘরানে কো। লঘু সঙ্গীত না শাস্ত্রীয় সঙ্গীত? লঘু সঙ্গীত বলে আমি কোনো সঙ্গীত জানি না, সঙ্গীত কখনো লঘু হতে পারে না। বাঁয়ে হাতকে তবলা হতে হুয়ে ভি প্লেয়ার হতে হুয়ে ভি ও ইতনি খুবই সে উনহোনে ইসকো তবলে কো পরবান চড়াযা। মিউজিক নাকি ওই মিউজিশিয়ানটা কোনটা ইম্পর্টেন্ট? মিউজিক আপনি কলাকার খুদকে উপর আসর করবানা আর ও আসর মে আপনি আপকো খো জানা। লয়দার নাকি লয়কার? লয়দার। তো আমারে গুরুজি খ্যাল কহতে থে কি রিয়াজ কর রহে হো তপস্যা নাহি কর রহে। ভালো মানুষ হওয়াটা আগে জরুরি নাকি ভালো মিউজিশিয়ান? ভালো মানুষ হওয়ার আগে জরুরি, মানে পূর্ণতাতেও পরিপূর্ণ আর শূন্যতাতেও পরিপূর্ণ। Thank you.